আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর চালের গুঁড়া দিয়ে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপের চিনি আর এক চিমটি লবণ দিয়েছি। এবার খুব ভালোভাবে ডিম আর চিনি মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে যায় আর ডিমের সাথে মিশে যায়, আর সেই সাথে এই মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে আসে। আর একটু সময় নিয়ে এই ডিমের মিশ্রণটাকে বিট করে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু চিনি ডিমের সাথে মিশে যাবে। ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপের চালের গুঁড়া। আর চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে এবার হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যে নাস্তাটা আমি তৈরি করব সেটা তৈরি করার জন্য এই মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে, তাই আমি এই পর্যায়ে আরও 1 কাপ পরিমাপে চালের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। মিশ্রণটাকে আঠালো করার জন্য আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাপে চালের গুঁড়া ব্যবহার করেছিলাম, তবে আপনারা অল্প অল্প করে চালের গুঁড়া মিশাবেন আর দেখবেন মিশ্রণটা যদি আঠালো হয় সেক্ষেত্রে আর চালের গুঁড়া মেশানোর প্রয়োজন পড়বে না। এর মধ্যে কিন্তু মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর এই মিশ্রণটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য যতটা চালের গুঁড়া প্রয়োজন আপনারা চাইলে যোগ করে নিতে পারেন। এবার নাস্তার শেপগুলোকে তৈরি করব, তার জন্য হাত দুইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে লম্বাটি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। একইভাবে করে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে নাস্তার শেপ তৈরি করব আর এগুলোকে ভাজতে চলে যাব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিলাম। প্রথম অবস্থায় এই নাস্তাগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তাই যখন দেখবেন এর একটা সাইড একটু লালচে রং ধরেছে তখনই এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, আর মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর এটা খেতেও ভালো লাগবে। আর চেষ্টা করবেন একটু সময় পর পর এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দেওয়ার, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রঙও চলে এসেছে। আর এই নাস্তাগুলো ভেজে নিতে আমার প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, একইভাবে করে পরের ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নিব। খুব সহজে আর ঝটপট চালের গুঁড়া দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।